লাভা আইরিস 88, লাভা আইরিস 88 ফোনটা, এটা হ্যাং লোগো প্রবলেম সমস্যা, একদম একটু পরপর ব্লিঙ্কিং সমস্যা, এটা আমরা ফ্ল্যাশ ফাইলের মাধ্যমে সমস্যাটা সলভ করে নেব। ডিসক্রিপশন লিঙ্কে ফাইলে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে ফাইলটা ডাউনলোড করে নিতে পারেন। ফাইলের সাথে টুলস দেওয়া আছে, এই টুলস দিয়ে ফ্ল্যাশ করে নিতে হবে। প্রথমে ফাইলটি এক্সট্রাক্ট করে নেবেন, এক্সট্রাক্ট করার পর ফাইল লোকেশনটা কপি করে নেবেন। কপি করার পর তারপরে ফাইলের সাথে যে টুলসটি দেওয়া আছে সেই টুলসটা ওপেন করে নেবেন। টুলসটা ওপেন হয়ে গেলে স্কেটার ফাইল সিলেকশন যে অপশনটা আছে সেখান থেকে স্কেটার ফাইলটা আমরা সিলেক্ট করে দেব। প্রসেসিং হতে একটু সময় নেবে। ফাইল প্রসেসিং শেষ হয়ে গেছে, এখন আমরা ডাউনলোডে প্রেস করব। ডাউনলোডে প্রেস করে আমরা ভলিউম ডাউনে প্রেস করে তারপর ইউএসবি কেবলটা কানেক্ট করে নেব। ফোনটা কিন্তু পাওয়ার অফ করে ভলিউম ডাউনে প্রেস করে তারপর ইউএসবি কেবলটা কানেক্ট করে দেবে, তাহলে কিন্তু ফোনটা কানেক্ট হয়ে যাবে। আর ফ্ল্যাশ ফাইলটা সবগুলো সেটে আপলোড হতে কিছুক্ষণ সময় নেবে, 7 থেকে 8 মিনিটের মতো, ততক্ষণ অপেক্ষা করতে হবে। ডাউনলোড ওকে না হওয়া পর্যন্ত কিন্তু ফোনটা ডিসকানেক্ট করা যাবে না। ডাউনলোড ওকে হয়ে গেছে, এখন ফোনটা আমরা ডিসকানেক্ট করে নেব। পিসি থেকে কেবলটা ডিসকানেক্ট করে আমরা তারপর ফোনটা চালু করে নেব। আর এখানে যদি অথরাইজ ফাইল সমস্যা হয় তাহলে এখানে অথরাইজ ফাইলও অথবা ডিএ ফাইলও, দুইটা ফাইলে দেওয়া আছে, ওখান থেকে আপনারা সিলেক্ট করে নিতে পারেন যদি সমস্যা হয়। যাই হোক, ফোনটা পিসি থেকে রিমুভ করে তারপর ইউএসবি ফোনটা চালু করে নেবেন। হাই দেওয়ার অপশন চলে আসছে, স্টার্টে ক্লিক করে নেবেন। কানেক্টেড টু ওয়াইফাই, এখানে স্কিপ অপশন আসবে, স্কিপ অপশন আমরা প্রেস করে দেব। স্কিপ অপশন দেখতে পাচ্ছেন, স্কিপে প্রেস করে কন্টিনিউ দিয়ে দেবেন।
জাস্ট এ সেকেন্ড আসবে, তারপর নেম এখানে চাইলে নেম দিতে পারেন, না চাইলে নেক্সট করে যাবেন। তারপর প্রোটেক্টেড ইউর ফোন, এখানে পাসওয়ার্ড সেট আপ করতে চাইলে করে নেবেন, না চাইলে এখানে নট নাও দিয়ে দেবেন। গুগল সার্ভিস এখানে মোর স্কিপ দিয়ে দেয়, আইগ্রেতে দিয়ে দেবেন। অ্যানালাইসিস এখানেও আইগ্রা সিলেক্ট করে দেবেন। দেখতে পাচ্ছেন ফোনটা FRP লক কমপ্লিট হয়ে গেছে, চালু হয়ে গেছে। থ্যাংকস ফর ওয়াচিং, পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন।